যাবো সেটা হচ্ছে বিএম কলেজ। বিএম কলেজের পুরো ভিডিওটা আপনাদের দেখাবো, আমাদের সাথে থাকবেন। আর আমি রোডে যেতে যেতে কথা বলতে পারবো না, সেজন্য রোডের ভিউগুলো দেখতে থাকেন। বাসা থেকে বেরোয় পড়ছি, যে বাসা থেকে বেরোইছি, এখন রোডের দিকে যাচ্ছি, অটোর জন্য ওয়েট করব। অলরেডি আমার ফ্রেন্ডের সাথে দেখা হলো, এই হলো আমার ফ্রেন্ড আতিক। হ্যাঁ গাইস, আরও বিএম কলেজে পড়ে, ওর সাথেই দেখা, আর ওর মাধ্যমে আজকে বিএম কলেজটা সম্পূর্ণটা ঘুরবো আর দেখাবো আপনাদের। হলো সেই বিএম কলেজ গেট, মেন গেট যেটাকে বলে, হচ্ছে মসজিদ, বিএম কলেজের কেন্দ্রীয় মসজিদ। আর ওই পাশটা হচ্ছে মেইন রোড যেটাকে বলা হয়, আর ওই পাশটা হচ্ছে আপনার শহীদ মিনার, বটতলার অপোজিটে শহীদ মিনার। এই হলো শহীদ মিনার, এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। আর এই ভবনের কাজ চলতেছে, প্রশাসনিক ভবন এটা, আর এটা হচ্ছে প্রশাসনিক ভবনের গেট শহীদ মিনার অপোজিটে। আর এখানে অপরূপ সুন্দর রোভারের কিছু কাজ বিএম কলেজে, ওই যে ফুল গাছগুলো, এগুলো রোভারে সম্পূর্ণ কাজ করা। আর ওই সামনে পিরামিড গেট, এই যে বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অডিটোরিয়াম, এটা ঠিক আছে বিএম কলেজের একটি অডিটোরিয়াম এটা। আর হচ্ছে সামনে এটা হচ্ছে আমার বন্ধুর ডিপার্টমেন্ট, সবচেয়ে সুন্দর এবং লাইটিং করা থাকে, রাত্রেবেলা দেখতে খুব ভালো লাগে। রাত্রেবেলা আসা হয় বিএম কলেজে, আজকে ও দিনেবেলা ইনভাইট করলো তাই আসলাম। আর ওই পাশে হচ্ছে কলাবাগান তিন, এটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্টের ভবন এটা, দর্শন বিভাগ, ইংরাজি বিভাগ, সমাজ বিভাগ এটা। এটা হচ্ছে ব্যবসায়িক ভবন, ওই যে পোস্টটা, আর এই পোস্টটা হচ্ছে ইতিহাস বিভাগ। ডিগ্রি হল, আমাদের একটা ফ্রেন্ড আছে ডিগ্রি হলে থাকে, ওই হচ্ছে ডিগ্রি হল। ডিপ্লব এটা, আর হচ্ছে দেখা হয় সত্যি না, তো বিভিন্ন আইসু কম না। আর এটা কি বলো, ডিগ্রি হলের সি বলো, সি বলো তাহলে নিশ্চল থাকে কি জেন নাম, আর আরে ভুলে গেলাম না, একজন আর একজন আছে এই পেজ দে না বরিশালে, তো অম্মে না
হলের অবস্থা খোলা খোলা আছে পানি দিছে বিষয় হয়েছে যে ওরা আজকে হলেই নাই ওদের রুম তালা মারা তাই আবার ব্যাক করা হইতেছে হল থেকে এখন ক্যাফে মানে ক্যান্টিন আর এই পাশে গেট আর একটা ওদের এই পাশে হচ্ছে সাংস্কৃতিক একাডেমি মানে অডিটোরিয়াম যেটা বলা হয় বিশ্ববিদ্যালয়ের সেটা হচ্ছে বিএম কলেজের এই যে এই পাশটা আর এই হলো মুক্ত মঞ্চ এখানে কি কি হয় বন্ধু এখানে ছোটোখাটো প্রোগ্রামগুলো হয় অনুষ্ঠান এমনি গান গাজনা হ্যাঁ গান বাজনা কবিতা আবৃত্তি নৃত্য গজল বিভিন্ন রকম সভা আর ওইটা কি পুকুরের মাঝখানে যে দেখা যাইতেছে ওটা কি ঘোরার জন্য মাছের খাবারের জন্য খাবার দেওয়ার জন্য ব্যবহার করা হয় বুঝতে পারছি এটা হচ্ছে আপনার যে ফজলুল হল বরিশাল বিএম কলেজের আর এটা হচ্ছে গেট আর এই পাশটা হচ্ছে পুকুর এখান থেকে মুসলিম হলের রোড এটা কি বন্ধু মাঠ মূল ভবনের মাঠ ওই যে মূল ভবন ওই যে ওই দূরের ওইটা হচ্ছে মূল ভবন এটা হচ্ছে মূল ভবন আর এই পোস্টটা হচ্ছে মুসলিম হলের রুট না মুসলিম হল কোনটা এগুলো সব তাহলে ওইটা ফজলুল হক হল দেখা আর এই হচ্ছে পদ্ম পুকুর এখানে নাকি কি মাসে এখানে এই পদ্ম ফুল ফুটে মনে করো তোমার নভেম্বরে ডিসেম্বরে ডিসেম্বরে আর ওইটা ওইটা কি নতুন ভবন না ওই পোস্টটা আর ওই ঘাটের ওই পারে ওই সেই ওই যে শহীদদের কবর কবর না ওটা জাস্ট একটা স্মৃতিফলক স্মৃতিফলক আচ্ছা ওখানে আছে অশ্বিনী কুমার শিশু নিকেতন ছোটদের জন্য স্কুল আছে তারপরে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন আছে আর এই পাশটা হচ্ছে আপনার যে হিন্দু হল এই যে কবি জীবনানন্দ দাসের হল এটা এই যে এই পাশটা এই যে কবি জীবনানন্দ দাসের হল হচ্ছে ঢোকার গেট এখানে ম্যাক্সিমামই হিন্দি স্টুডেন্টরা থাকে আর এটা হচ্ছে ওদের পুকুর না পদ্ম পুকুর এটার নাম এটা অশ্বিনী কুমার শিশু নিকেতন সরকারি ব্রজমোহন কলেজ এখানে ছোট ছোট ছাত্রদের শিক্ষা মানে প্লে থেকে মানে পঞ্চম শ্রেণী এরকম পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে পড়ানো হয় আচ্ছা আর এই হচ্ছে বিএম কলেজের মূল ভবন যেটা আর এখানে এটা আছে মাঝে উচ্চ মাধ্যমিক ভবন এটা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের জন্য সেপারেট করা এটা উচ্চ মাধ্যমিক ভবন এটা জাস্ট এটা হলো মূল ভবন বিএম কলেজের সেই দক্ষিণ বাংলার অক্সফোর্ড খ্যাত সরকারি ব্রজমোহন কলেজের মূল ভবন যেটা একটা বিএম কলেজের নাম স্বরূপ এখানে প্রায় 24,000-এর মতো স্টুডেন্ট লেখাপড়া করে অর্থাৎ এটা বিজ্ঞান বিভাগ না মূল ভবনে হচ্ছে বিজ্ঞান বিভাগ না পদার্থ বিজ্ঞান বিভাগ ও আচ্ছা পদার্থ বিজ্ঞান বন্ধুর সাথে দেখা হওয়ার কারণে সে আমার জন্য একটা গিফট রাখছে তাদের ক্যাম্পাসে আইছি গিফটটা কি দাঁড়া আচ্ছা থ্যাংক ইউ বাই নেক্সট প্লেট এ হলো হচ্ছে প্রধান ভবনের সাথে মূল ভবনের সাথে হচ্ছে রোভারের ভবনটা বাংলাদেশ রোভার বিএম কলেজের আর এই পাশটা দিয়ে হচ্ছে আপনার বের হয়ে যাবে এখন শুটিংয়ের কাজ চলতেছে একটা পহেলা ফাল্গুন সম্পর্কে আর এই পাশটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড সাকিবের বোটানিক্যাল গার্ডেনের
আর ওই পাশটা এটা শুটিং চলতেছে তো তাই ওদিকে যাওয়া নিষেধ। আর ওই পাশে বিজ্ঞান ভবন, ম্যাথ ভবন, গণিতের, আর এই পাশটা হচ্ছে সেপারেট, এটা হচ্ছে রসায়নের ভবন। আর মৃত্তিকা বিজ্ঞান এই যে এটা সয়েল সায়েন্স, কালীপ্রসন্ন হল এটা। আচ্ছা, এটা কালীপ্রসন্ন হল। আর এখন আমাদের সম্পূর্ণ ক্যাম্পাসটা ঘোরা শেষে এখন আমরা বের হয়ে যাবো। আর এটা মনে হয় একটা তো ডিপার্টমেন্ট, এটা গার্ডেন। আচ্ছা আচ্ছা, আমরা ঢুকছিলাম তোমার যে মসজিদ গেট দিয়ে, না এখান দিয়ে ঢুকছে। আর এটা হচ্ছে মূল গেট, ও এটা হচ্ছে মূল গেট, ফার্স্ট গেট। এই যে নেট হাউস মাঠ পরীক্ষণ কেন্দ্র, না? আচ্ছা, আর কি বলবো, অলরেডি শেষ। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করবো। তো আজকের মতন এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা টাইম মাস্ক ব্যবহার করবেন অবশ্যই।